আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী আহলুল উকদাতা মিন লিসানি ইফকাহু ক্বাওলী। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবী ইতিহাসের ভূয়া প্রফেট এবং ভূয়া মেসেঞ্জার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সমস্ত হাদিস কোরান বিরোধী কেন? সমস্ত হাদিস টোটাল হাদিস কোরআনের দুই নম্বর আল নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তোমাদের মধ্য থেকে কেউ কোন ধরনের লেনদেন করবে তার জন্য দুইজন পুরুষকে সাক্ষী করবে দুইজন পুরুষ যদি না পাওয়া যায় একজন পুরুষ এবং দুইজন নারী এখন যত রিবায়ত যত হাদিস এই ভুয়া প্রফেট মোহাম্মদ ইমনি আবদুল্লাহ নামে রয়েছে সেগুলির রাবি যখন আপনি আমি দেখি তখন সেখানে বলা হয় একজন 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 একজনের কথা এবং বলা হয় সামিয়া আন আনফুলান শুনেছি অমুকিত থেকে অথবা অমুক তমুকের কাছ থেকে শুনেছে কিন্তু সেখানে দুইজন পুরুষ নেই এমনকি একজন পুরুষ হয় দুজন নারীও নেই তো আপনি যে কোনো লেনদেন করুন না কেন এই কোরআনের দুই নম্বর সুরা আল বাকার দুইশো বিরাশি নম্বর আয়াতের দৃষ্টিতে একটি রিওয়ায়ত একটি হাদিস ঠিক না টোটাল হাদিস কোরআন বিরোধী আল্লাহ বসেন ইয়া ইন আমান তুম বিদ্যিনা আজালি মুসামান তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যখন নির্দিষ্ট মেয়াদ কোনো লেনদেন করবে তা লিখে রাখবে এই লেনদেন ঋণের লেনদেন হোক ব্যবসা বাণিজ্যের হোক কোন ধরনের লেনদেন হোক সেটি প্রথমে আল্লাহ বলছেন যে তোমরা কি করবে তা লিখে নিবে সেটি ধার কর্যের হোক অথবা কোন ধরনের তোমাদের মধ্যে তা ঠিক মতো লিখে নেওয়া দরকার লিখতে যে পারে সে যেন লিখতে অস্বীকার না করে কারণ আল্লাহ তাকে লিখা শিক্ষা দিয়েছেন আল্লাহ রাহু যার উপর দেনা রয়েছে তাকে লিখাতে হবে আল্লাহ তালা তাকা অর্জন করা উচিত যে আল্লাহ তার চিরস্থায়ী লালন পালনকারী রব তাতে যেন তিল কমতি না করা হয় দেনাদার ব্যক্তি যদি নির্ভোধ কিংবা দুর্বল হয় সে যদি নিজে লিখবার ব্যবস্থা করতে না পারে তবে তার অভিভাবকের উচিত ঠিকমতো লিখে দেওয়া নিজেদের মধ্যে দুইজন পুরুষকে সাক্ষী করে নিবে যদি দুইজন পুরুষ সাক্ষীর জন্য না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর তোমাদের মর্জি মোতাবেক দুইজন স্ত্রী লোককে সাক্ষী করে নিবে যদি তাদের মধ্যে কেউ ভুলে যায় তাহলে অপর স্ত্রী লোকটি যেন স্মরণ করিয়ে দিতে পারে সাক্ষ্য দেবার জন্য ডাকলে যেন অস্বীকার করা না হয় লেনদেন ছোট বড় যাই হোক না কেন কোনো লেনদেন মনে রাখবেন সেটি হাদিসের হোক রেওয়ায়তের হোক সেটি ধার হোক ব্যবসা বাণিজ্যের হোক নির্দিষ্ট সহ লিখতে আলসামি করোনা ন্যায় বিচার রাখার কায়েম জন্য আল্লাহ তালার কাছে এই ব্যবস্থা রয়েছে সাক্ষ্য সঠিকভাবে বহাল রাখার জন্য এই ব্যবস্থায় উত্তম তোমরা যেন রকম সন্দেহের মধ্যে না পড়ো তবে কেনা বেচাও নিজেদের মধ্যে নগদ লেনদেনের সময় না লিখলেও কোনো দোষ নেই তবে কেনাবেচার সময় শুধু সাক্ষী ঠিক করে নিলেও চলবে লেখক ও সাক্ষীদেরকে কোনো কষ্ট দিবে না তাই যদি তোমরা করো তাতে তোমাদের পাপ হবে তোমরা আল্লাহ তালা তাকে অর্জন করো আল্লাহ তোমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ হলেন মহাজ্ঞানী তো এই একটি আয়াতের দৃষ্টিতে আপনি কোনো একটি রেবায়াত খুঁজে পাচ্ছেন না কোনো একটি হাদিসের দুইজন রাবি অথবা একজন দুইজন পুরুষ রাবি অথবা একজন পুরুষ আর দুইজন নারী পাবেনই না তিন নম্বর সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতের দৃষ্টিতেও আমরা দেখব সকল হাদিস গুলি কাণ্ডেম আল্লাহ হোসেন হুয়াল্লা আলাইক আল কিতাব মিনহ আয়াত ও মহকামাত হুন্না কিতাব আল্লাহ তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছেন তার এক অংশ হচ্ছে মহকামাত আদেশ নিষেধ সূচক হুকুমের আয়াত আর তাই হচ্ছে লিখিত আল কিতাবের মা বা মূল অংশ অতাস বিিয়াত আর অপর অংশ হচ্ছে মুতাসাহাবিয়াত একে অপরের সাথে মিলেমিশে থাকা আয়াত সুতরাং যাদের মনের মধ্যে কুটিলতা রয়েছে তারাই মুতাসাবিয়াত অর্থপূর্ণ অংশ নিয়ে মেতে ওঠে তাবিলের মানে ফিতনা ফাসাদ ও সেসবের তাফসির এবং শানে নজুলের খোঁজে অথচ সেসবের বিবরণ কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না যারা সত্যিকার জ্ঞানের সৌগবি তারা কি বলে আমরা এসবের সাথে বিশ্বাস স্থাপন করে নিয়েছি সত্য সবই আমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ শুধু তারাই গ্রহণ করে যারা উলুল আলবাব নিজেদের বুদ্ধি বিবেচনা খাটিয়ে কাজ সম্পাদনকারী লোক তো কিতাবা মিনহু আনসাল মোহকামাত হুন্না উমুল কিতাব আল্লাহ তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছেন তার এক অংশ হচ্ছে মোহকামাত মোহকাম গভর্নিং আয়াত আদেশ নিষেধ সূচক হুকুমের আয়াত আর তাই হচ্ছে লিখিত আলকিতাবের কিতাবের মা বা মূল অংশ পাঁচ নম্বর সুরান মাহেদার তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাইফাই হাকিমু নাকা ওয়াইন্দা হুমুত্তা ওরাতু ফিহা হুকমুল্লাহ আর মানুষেরা তোমাকে দিয়ে বিচার করাবে কেমন করে যখন মানুষের কাছে বিশেষ আইন আর তাওরাত বিদ্যমান রয়েছে তাতে আল্লাহ আল্লাহাল হুকুম লেখা রয়েছে অথচ এরপরেও তারা তা থেকে ফিরে যায় এরা তো কিছুতেই মুমিন নয় তো আল কিতাবের ভিতরে হুকুমুল্লাহ রয়েছে আর এই আল কিতাবের একটি সিফাতি নাম হচ্ছে আত্মা বিশেষ আইন এই বিশেষ আইন আল কিতাবে রয়েছে এটি আত্মাওরাত এটি আহসান আল হাদিস উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর রায়তে আল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিফি কিতাবান হুকমুল্লাহ রয়েছে আহসানাল হাদিসে রয়েছে জিক্রিল্লা এবং হুদাল্লাহ আল্লাহ সর্বোত্তম হাদিস একটি লিখিত কিতাব আকারে নাজিল করেছেন যার পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রককে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়াত যে খুশি এর মারফত হৃদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ যে নেই আপনি এই আহসান আল হাদিস এই আত্মাওরাত এই আল কিতাব যখন স্টাডি করবেন তখন এর ভিতরে পাবেন উনআশি নম্বর সুরা নাজিয়াত এর পনেরো নম্বর আয়াতমাতে হাল আতাক হাদি মুসা আচ্ছা মূসার হাদিস তোমার কাছে পৌঁছেছে এটা এর ভিতরেই পাবেন একান্ন নম্বর সুরা রিয়াতের চব্বিশ নম্বর আয়াতমাতে হাল আতাক হাদি তু দইফি ইব্রাহিম আল তাহলে তোমার কাছে কি ইব্রাহিমের সেই সম্মানিত অতিথিদের হাদিস এসেছে এর ভিতরে পাবেন আঠাশি নম্বর সুরাল আল গাশিয়ার প্রথম আয়াতে পাবেন হাল গাশিয়া তুমি কি ধোকাবাজদের হাদিস জানতে পেরেছ এর ভিতরে পাবেন এখন আপনি চিন্তা করে দেখুন যারা আহসান আল হাদিসকে বাদ দিয়ে যারা তাওরাতের হুকমুল্লা বাদ দিয়ে আসান আল হাদিসের হুদাল্লা আর হুকমল্লাহ এবং আল কিতাবের মহকাম আয়াত বাদ দিয়ে লেনদেন করে চলেছে হাদিসের রিভায়াতের তাও আরব্য ইতিহাসে সেই প্রফেট এবং ম্যাসেঞ্জার মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে সেগুলি কোনো একটি এই কোরআন থেকে না সেগুলি সব নম্বর রসুল্লাহ থেকে আমরা জানবো এর ভিতরে রয়েছে ইন্না করিম নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী আর এসেছে কোথেকে তিতাল্লিশ নম্বর আয়াত প্রমাণ করে তানজিল উম্মির রবাহ আলমিন রব আলমিনের পক্ষ থেকে এসেছে তো আপনি আমি যদি সেই আরব্য ইতিহাসের গার্ভের হাদিস লাহওয়াল হাদিস মেনে চলি তাহলে একত্রিশ দৃষ্টিতে যাতনার সার্টিফিকেট নিয়ে দোজকে সুসংবাদ নিয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আর আহসান আল হাদিস মেনে যদি চলি তাহলে আমরা হুদাল্লা পেয়ে গেলাম আল্লাহ আমাদের সবাইকে হুদাল্লাহ মেনে মেনে হাদিস মেনে হুকমুল্লা মেনে আর তাওরাত মেনে আল কিতাবের মহকাম আয়াত মেনে জীবন কাটানো তৌফিক দান করুন এবং কোরআন বিরোধী যত লাহওয়াল হাদিস রয়েছে যেগুলি একজন একজনের কাছ থেকে শুনে শুনে রেবায়াত করেছে কোরআন তাদের ব্যাপারে বলে তাদের উপরে সায়াতিন নাজিল হয়েছে তাআল্লাহ বলছেন এই কোরানের ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর দুইশো একুশ থেকে দুইশো তেইশ হালুনা বিহুকুম আলামান তা নাজালু সায়াতিন তানাজালু আলা কুলিয়াফা কিনাফিন ইউলকুন আসামা ও আখতার রহমুল কাদিবুন এখানে বলা হচ্ছে আমি কি তাহলে বলে দেবো শায়েতান দল কাদের উপরে নাজিল হয় প্রত্যেক মিথ্যাবাদী গুনাগার তাদের উপরে নাজিল হয় যারা সোনা কথাকে এনে ঢেলে দেয় তাদের অধিকরা হয় মিথ্যেবাদী তারাই লাহওয়াল হাদিসকে নিয়ে বেচা করে চলেছে তারাই মানুষকে কোরআনচ্যুত করেছে আল্লাহ আমাদের সবাইকে আহসানাল হাদিস মেনে এবং কোরআনের হুকমুল্লা মেনে মহকাম আয়াত মেনে জীবন কাটানো তৌফিক দান করুন